হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো তোমাদের মধ্যে থেকে অনেকেই বলছিল আমি কি পূজায় কোনো বাংলা সিনেমা দেখিনি। তো পূজা আমি সবকটা সিনেমাই দেখেছি। অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলে একটু সমস্যা চলছিল, সে কারণে সেটা ওভারকাম করে তারপরে ভিডিও আপলোড আবার শুরু করেছি। তো সেটা নিয়ে পরে একদিন কথা হবে। তো আজকে হয়তো আমি এবার পুজোর সবগুলো সিনেমা নিয়েই কম বেশি কথা বলবো। তো শুরু করছি দশম অবতার দিয়ে। তো দশম অবতার আমি ফার্স্ট সিনেমা ছিল যেটা আমি পূজায় প্রথম দেখেছিলাম, বিকজ অফ দ্য নস্টালজিয়া ক্রিয়েটেড বাই 22শে শ্রাবণ আর শ্রীজিৎ মুখার্জি স্যার হিমসেলফ। তো সিনেমাটা দেখতে গেছিলাম, ফার্স্ট হাফ দেখলাম, ঠিকঠাক লাগছিল। আমি মানে মনে মনে একটা আশা নিয়ে তো অবশ্যই গেছিলাম, আমরা সকলে যারা 22শে শ্রাবণের ফ্যান, সিরিজ স্যারের ফ্যান, তারা সকলেই গেছিলাম। কিন্তু ফার্স্ট হাফটা দেখে আমার মনটাও ঠিক ছিল, কিন্তু সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে আমার কেমন যেন মনে হলো যে না, আলটিমেটলি এই সিনেমাটাকে আমি হয়তো ভালো থ্রিলার সিনেমার খাতাতে রাখতে পারবো না। এবং আলটিমেটলি ক্লাইম্যাক্স পোর্শন যখন এলো তখন আমার মনে হচ্ছিলো যে কখন শেষ হবে, এই ফিলটা আমার কাজ করছিল। তো সবার ফার্স্টে আমি যেটা বলতে চাই, দেখো গল্প আর নতুন করে বলার কিছু নেই। এখানে একজন সিরিয়াল কিলার আছে, যিশুসেন গুপ্ত যে রোলটা প্লে করছে, সে নিজেকে বিষ্ণুর অবতার ভাবে, নিজেকে বিষ্ণু ভাবে, এবং তার যে বিভিন্ন অবতারগুলো আছে সেগুলোকেই ফলো করে। ধরো মৎস্য অবতার, বরাহ অবতার, তারপরে কচ্ছপ, এরকম করে করে নরসিংহ, সে পরপর পরপর খুনগুলো করতে থাকে সেগুলো ফলো করে। এবং তাকে ধরার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার জুনিয়র হিসেবে অনির্বাণকে রিক্রুট করা হয়। গল্প এভাবে এগোয় এবং ক্লাইম্যাক্সে গিয়ে এই সিরিজটা ধরা পড়ে কি পড়ে না, সেই নিয়ে বাকি গল্প। তো গল্প নিয়ে নতুন করে বলছি না, কারণ আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। আমি এই সিনেমার ভালো দিক খারাপ দিকগুলো বলতে চাই। তো ভালো দিকগুলো আগে বলে নিই। সবার ফার্স্টে আমার যেটা ভালো লেগেছে এই সিনেমার সেটা হচ্ছে মিউজিক। মানে গল্পের থেকেও বা স্ক্রিপ্টের থেকেও বা প্রসেনজিৎ অনির্বাণের কেমিস্ট্রির থেকেও আমার মিউজিক খুব ভালো লেগেছে। আমার গানগুলো স্পেশালি যেখানে যেখানে প্লেস করা হয়েছে, এবং আমি আর সেই আগের মানুষটা নেই, এই গানটা আমি এখনও লুপে লুপে চালিয়ে শুনি আর কি। তো মিউজিক আমার এই সিনেমাটার শর ফার্স্ট যেটা খুব ভালো লেগেছে, এবং রূপম ইসলামের গলার গানটাও বেশ 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 ভালো, আগুন খেকো। তো মিউজিক খুব ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, কিন্তু আমার মনে হয়েছে অত্যাধিক বেশি ইউজ করা হয়েছে, সেটা আমি নেগেটিভই রাখছি। কিন্তু ওভারঅল সিনেমার যে গান বা নর্মাল যে থিমগুলো চলছিল সেগুলো ভালো লাগছিল আর কি। সেকেন্ডে আমি রাখবো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণের কেমিস্ট্রিটা। হ্যাঁ, এই কেমিস্ট্রিটা সিনেমাটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু বাজে স্ক্রিপ্ট ছিল খুব, সেই কারণে তাদের কেমিস্ট্রিটা মানে ফোটানো খুব দরকার ছিল। এবং অ্যাকচুয়ালি দুজনে এত ভালো একজন অভিনেতা, তাদের মধ্যে আশা করি মানে অফ দ্য স্ক্রিনও তাদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো, হয়তো র্যাপও হয়ে গেছিলো, সেই কারণে সেটা অনস্ক্রিন খুব ভালোভাবে ফুটে উঠছিল। এ ওর সাথে ইয়ার্কি করছে, এও কিছু বলে দিচ্ছে। একটা সিন আছে যেখানে অনির্বাণ প্রসেনজিৎ চ্যাটার্জিকে খুব খারাপ কথা বলে ফেলে, এবং তার পরবর্তীতে তার যখন উপলব্ধি হয় সে প্রসেনজিৎ আর কাছে যায় এবং তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং বারবার বলে স্যার এটা করবেন না। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি তার ভেতরে যে জ্বালা যন্ত্রণার দুঃখটা ছিল সেটাকে এক্সপ্রেস করছিল, এবং অনির্বাণ উল্টো দিকে বলে যাচ্ছিলো যে স্যার এটা করবে না, স্যার এটা করবে না। তো ওই জায়গাটা না মানে গায়ে কাটা দিচ্ছিল আমার। তো কেমিস্ট্রি নো ডাউট এই দুজনের মধ্যে খুব ভালো হয়েছে। এরপরে ভালো দিক যদি বলতে কিছু কিছু সিনেমার সিনেমাটোগ্রাফির কথা বলবো, এই সিনটার কথা আই থিঙ্ক সবাই বলবে যে চেস সিকোয়েন্সটা ছিল খুব ভালো। এবং কিছু কিছু ফ্রেম যেখানে জীবন গুপ্তকে আমরা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে বিভিন্ন জিনিস ছবি টুবি লাগানো আছে, বা কি বলবো ছাদে এসে যে সিনটা, এরকম কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি বেশ ভালো। বাদ বাকি তো মানে ইনডোর সিন যেগুলো সেগুলো আর তেমন কিছু নেই। 22শে শ্রাবণের রাদার ইনডোর সিনগুলো আমার বেশি ভালো লাগছিলো, এখানে ইনডোর সিনগুলো কেমন যেন লাগছিলো, মেকিমেকি লাগছিলো। তো আউটডোর কিছু সিন অবশ্যই ভালো, সেগুলো সিনেমাটোগ্রাফার খুব ভালোভাবেই তুলেছে। আদারওয়াইজ এই সিনেমায় পারফরমেন্স তো আমি বলে দিলাম, এই কেমিস্ট্রি যেহেতু ওয়ার্ক করছে সেখানে পারফরমেন্স খুব ভালো। যিশুসেন গুপ্তকে ইউজ করা হয়নি, মিস ইউজ করা হয়েছে আমি রাদার বলবো, তাকে এই রোলে মানে নেওয়া হয়েছে খুব ভালো কথা, কিন্তু তার তেমন কিছু করার ছিল না। মানে যিশুসেন গুপ্তর মধ্যে যেন কোনো মানে কি বলবো ক্লাইম্যাক্সে এসে মনে হচ্ছিলো আরে তো মানে যে কাউকে দিয়ে করানো যেত এই রোলটা, এরকম মনে হচ্ছিলো ক্লাইম্যাক্স পোর্শনে এসে। তো সেই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে। তো যিশুসেন গুপ্ত নো ডাউট তার তরফ থেকে ভালোই চেষ্টা করেছে। তো এই হচ্ছে ওভারঅল এই সিনেমার পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি আমাকে বলতে সবার ফার্স্টে আমরা বলবো যে গল্পটা, এইটা কি 22শে শ্রাবণের সাথে কি মানে জাস্ট কথা বলে বলে আমি মুদি দোকান চালাই না এই ধরনের ডায়লগ দিয়ে দিয়ে জাস্ট কানেক্ট করার একটা চেষ্টা করা হয়েছে। কোনোভাবেই এটা 22শে শ্রাবণের প্রিকুয়েল হতে পারে না বলে আমার মনে হয়েছে। জাস্ট কিছু ডায়লগ ফোর্সফুলি তাও ঢোকানো, মাথায় বন্দুক ধরে আছে তখন কিনা বলছে আমাকে স্যার বলো আমি মুদি দোকান চালাই না, মানে কি বলবো আর কি, মানে ফোর্সফুলি ঢোকানোর একটা চেষ্টা আর কি, কানেক্ট করানোর চেষ্টা। তো আরেকটা দিক আমি বলবো এই সিনেমার, সেটা হলো যে গল্পের পাশাপাশি যে স্ক্রিপ্ট লেভেলে আরও বেটার হওয়া যেতে পারতো, স্পেশালি যে ইনভেস্টিগেশন যে পার্টটা, সেই পার্টটা গুড হ্যাভ বিন
মাচ মাচ স্ট্রঙ্গার। যে সিরিয়াল কিলিংগুলো দেখানো হয়েছে লিফটেডটা আমার বেশ ভালো লেগেছে, মাছ দিয়ে যেটা করা হয়েছে সেটা ভালো লেগেছে, কিন্তু কচ্ছপ দিয়ে মারা বা ওই সসেস দিয়ে ওই সিনগুলো জাস্ট মানে কানেক্ট করার জন্য কানেক্ট করে দেওয়া হয়েছে এরকম কোথাও গিয়ে মনে হলো, ওগুলো জমলো না। লিফটেডটা এবং মাছেরটাই আমার ভালো লেগেছে। আমার তো দেখতে দেখতে মনে হচ্ছিলো যে প্রসেনজিৎ চ্যাটার্জির ব্যাক স্টোরি, তার ওয়াইফ বাচ্চা যেভাবে মারা গেল সেই ব্যাপারটাও যদি এখানে দেখানো হতো এই প্রিকুয়েলে থাকতো তাহলে মনে হয় আরও বেটার লাগতো গল্পটা। আমি জানি না কেন সেটা করা হলো না। তো মানে কী বলবো, স্ক্রিপ্ট বা গল্প আমার কোনোটাই মানে ভালো লাগেনি। এরপরে আমার খারাপ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে যে অত্যধিক স্লো মোশনের ইউজ। একটা সিনেমাতে এত স্লোমো থাকলে না মানে সত্যি মানে বিরক্ত লাগে, কিছুক্ষণ পরে বিরক্ত লাগে। মানে একটা সিন যেটা হয়তো 15 সেকেন্ড ডিমান্ড করে সেটাকে 1 মিনিট ধরে দেখানো হচ্ছে, এটা দরকার হয় না। এটা স্ক্রিন প্লের সাথে, এই ধরনের থ্রিলার সিনেমা স্ক্রিন প্লের সাথে অ্যাকচুয়ালি যায় না। আর স্লোমো আমরা কখন ইউজ করি, কোনো কিছু এস্টাবলিশ করার জন্য। এখানে তো মানে একটু পরপর স্লোমো, মানে কী এস্টাবলিশমেন্ট দেখানোর চেষ্টা হচ্ছে আমি এটাই বুঝতে পারলাম না। ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট হয়ে গেছে তারপরেও তার দ্বারা যখন বারবার আসছে স্ক্রিনে কেন এত স্লোমোর ইউজ, আমি এটা বুঝতেই পারলাম না কী হিসেবে এত স্লোমো ইউজ করা হয়েছে সিনেমাতে। বিরক্ত মানে বিরক্তিকর লাগছিলো কিছুক্ষণ পর, প্রথম দিকে ভালো লাগছিলো পরে, এবং সেই সময় দূর মানে দুমদাম করে বিজিএম বাজছে, মানে মিউজিক ভালো হয় সিনেমার, কিন্তু এইসব সিনে বারবার বিজিএম মানে হাই অক্টেন একটা বিজিএম দিয়ে স্লোমো করে দিয়ে মানে সিনেমাটাকে কী করতে চাইছে আমি জানি না। কমার্শিয়ালাইজ করতে গেলে কি স্লোমো আর দূরদর্শ মানে বিজিএম ইউজ করলে কি কমার্শিয়াল হয় আমি তো জানি না বাবা, আমি এটা কোথাও পড়িনি বা আমি কোথাও দেখিও নি শুনিও নি। এরকম করা হয়, এস্টাবলিশমেন্ট শটে করা হয়, গোটা সিনেমা ধরে করা হয় না। তারপরে আমি বলবো জয়া হাসানের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা মানে কী, ওই ক্যারেক্টারটার কোনো আমি ডেপথই খুঁজে পেলাম না। এক ধরনের মনোটোনাস একটা অভিনয় করে গেল এবং তার সাথে কথা বলে যে কেউ বলতে পারবে যে এ প্রচুর জিনিস জানে, একে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। তো ইনভেস্টিগেশন যখন করছে আমার তো মনে হয় ওই জয়া হাসানের ক্যারেক্টারটাকে ধরে প্রেশারাইজ করলে সে সমস্ত কিছু বলে দিত। তার হাবভাব অনেকটা এরকমই ছিল যে সে বলে দেবে দেবে আর কি। এবং অনির্বাণের ক্যারেক্টারটার কথা বলবো, সে প্রথম দিকে এত সিরিয়াস পুলিশ অফিসার ছিল, হঠাৎ করে প্রেমে পড়ে সে ইনভেস্টিগেশন ভুলে টুলে দিয়ে তার সাথেই সারাক্ষণ আছে, খেতে যাচ্ছে, এই করতে যাচ্ছে, করতে যাচ্ছে। আমি জানি না শহরে চারদিকে সিরিয়াল কিলিং হচ্ছে, ওখানে পুলিশ অফিসার কী করে এরকম করতে পারে, যদিও বা করে সেটা কত এক্সটেন্টে যেতে পারে সেটা আমার প্রচণ্ড ডাউটফুল লাগছিলো। কী করে স্ক্রিপ্ট এটা ঢুকলো এই ব্যাপারটা সেটা আমি জানি না। এবং ইনভেস্টিগেশন কোথায়, কোনো কিচ্ছু নেই, মানে এক পর এক খুন হয়ে যাচ্ছে, ওরা খালি ডিসকাস করছে নিজেরা বসে বসে, এই করেছে ওই করেছে, হ্যাঁ এটা না কানেক্টেড, এটা না বিষ্ণুর এই অবতার, এটা বিষ্ণুর এই অবতার। এবং গাড়িতে চলতে চলতে কিছু সিন আছে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণকে বলছে যে বলো দেখি এটা কেন হচ্ছে, মানে ওটা জাস্ট অডিয়েন্সকে জানানোর জন্য, অনির্বাণকে জানানোর জন্য না, কিন্তু বলো দেখি এটা কেন হচ্ছে, এই হচ্ছে যে মানে বোঝাই যাচ্ছে যে অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করছে, অনির্বাণ তো জাস্ট একটা মাধ্যম আর কি। তো ওই জায়গাগুলো প্রচণ্ড হাস্যকর লাগছিলো, ক্লাইম্যাক্স পোর্শন যেন শেষই হচ্ছিলো না, টেনে যাচ্ছে, এত ড্র্যাগ করেছে, এত ড্র্যাগ করেছে। ক্লাইম্যাক্স পোর্শনে অনির্বাণের অভিনয়ও ওভার অ্যাক্টিং, প্রচণ্ড ওভার অ্যাক্টিং লেগেছে আমার। মানে ওই সময় একটা নর্মাল সাধারণ মানুষ এতটা হাইপার বা এতটা ওভার রিয়াক্ট করতে পারে না, অনির্বাণ যতটা করছিল বোঝাই যাচ্ছিলো একটা করছে, তুমি আমাকে ইউজ করলে, এই করলে, এই করলে, মানে হোয়াট ইজ দিস, মানে প্রচণ্ড ওভার অ্যাক্টিং করছিলো ওই জায়গায়, মানে যাচ্ছিলই না। আর ক্লাইম্যাক্সটা প্রচণ্ড প্রেডিক্টেবল ক্লাইম্যাক্স একটা ছিল, মানে লাস্ট 15-20 মিনিট তো মানে দেখা না দেখা একই কথা, মানে ওখানে দাঁড়িয়ে যায় আসেন নিজেকে, এটাকে বলো না স্পয়লার দিচ্ছি আর কি, নিজেকে শ্যুট করে নিলে হয়ে যেত, এতটা টানার বাগানে গিয়ে ঘুরতে গিয়ে ছুটি কাটাতে গিয়ে এত কিছুর কোনো দরকারই ছিল না। তো আর কি বলবো, সিনেমাটা নিয়ে অনেক আশা ছিল কিন্তু একদমই আমার ফুলফিল হয়নি। আউট অফ 5 স্টার আমি সিনেমাটাকে 2.5 স্টার দিচ্ছি বিকজ অফ সাম ইমোশনাল বন্ডিং, যেহেতু 22 শ্রমণের হালকা টাচ পাচ্ছিল ওই কারণে, জোরজবস্তি যদিও কানেক্ট করা হয়েছে। মিউজিক বেশ ভালো লেগেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে, এইসব কারণে 2.5 স্টার দিলাম। আদারওয়াইজ এটা থ্রিলার সিনেমার ইসেতে মানে পড়ে না অ্যাকচুয়ালি এই সিনেমাটা। এই সিনেমাটা একটা ঝগা খিচুড়ির সিনেমা এটুকু নিয়ে আমি বলবো। তো সৃজিত স্যার আমার পছন্দের একজন মানে ডিরেক্টর, আমি চাই তিনি আবার আগের ফর্মে ফিরে আসুক, তার ফর্মটা এখন ঠিকঠাক যাচ্ছে না। হয়তো সিনেমাটা প্রচুর ইনকাম করেছে বক্স অফিসে, অনেকে বলবে না আমাদের খুব ভালো লেগেছে, যার যার পার্সোনাল ওপিনিয়ন, যার যার পার্সোনাল টেস্ট সেটা অবশ্যই জানাতে পারো, আমিও আমারটা জানালাম। তবে ইট কুড হ্যাভ বিন মাচ মাচ বেটার ফিল্ম বলে আমার মনে হয়েছে, অ্যাটলিস্ট গল্পটা অন্য চুজ করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে দেখবে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।